দেহের প্রতিটি রোমকূপে প্রখর আত্মবিশ্বাস, ধারে ভারে তুখর। সর্বোপরি জেলার বরুণ দেব বলে বাড়তি শংসাপত্র নিয়ে ঘোরেন পাঞ্জাবির পকেটে। সেই সুব্রত মুখোপাধ্যায় এবার বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী। চিরদিনের নির্জলা জেলাকে জলদান করে ইতিমধ্যেই তিনি ম্যানরেক কিংবা অরণ্যদেব। রূপকথার এই কল্পনায়ক এবার জেলাবাসীর কাছে তার কাজের দাম নিতে এসেছেন। দিল্লি পৌঁছেই দ্বারকেশ্বর গন্ধেশ্বরী প্রকল্পের ফাইল ঘাটতে বসবেন। বাঁকুড়াবাসীর কাছে এই সুখবর পৌঁছে দিয়েই ফের কড়া রোদেই ভোট ময়দানে। তিনি হয়তো বলবেন, বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে। কেন রুখাসুখা এই জেলার ঊষর মাটিকে প্রণাম করতে চান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী? তার উত্তর লুকিয়ে আছে জেলাবাসীর আবেগে, যে আবেগ বর্ষিয়ান এই মানুষটাকে দেবতার আসনে বসিয়েছে। জল দেবতা বরুণ দেবের আসন। আজ বাঁকুড়াবাসী ঘরে বসে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন। দেশ স্বাধীনতার পর যা কেউ কোনো দিন ভাবেননি, সেই আপাত অসম্ভবকে আকাশ থেকে মাটির পৃথিবীতে সম্ভব করেছেন তিনি। তিনি সুব্রত মুখোপাধ্যায়, সুদীর্ঘ 50 বছর রূপর যিনি রোজ কাটাছেঁড়া করে চলেছেন রাজনীতি নামক অদৃশ্য শরীরটাকে। আমিও বাঁকুড়া বলেই অ্যাকসেপ্ট করি, কারণ বাঁকুড়ার প্রতি আমি যেমন একটা প্লাস পয়েন্ট হলো কি, আমি আমার যেমন কাজ করে করে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়েছে, আর এখানে আসা যাওয়া করা, এখানে আস্তে আস্তে আমাকে 3টে বাড়ি করতে হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টের থ্রু দিয়ে যে কাজগুলো ইমোশনালি অ্যাটাচড হয়ে কাজ করেছি, সেগুলোর জন্য আমি অ্যাকসেপ্টও খুব কুইক করেছি। সাফলিংয়ে বসলেই জাদু বলে 3 টেক্কা চলে আসে হাতে, তাই হয়তো রাজনীতির জোয়ারিদের মনের ভিতরটাও পড়ে ফেলতে পারেন তিনি অনায়াসে। ধুতি পাঞ্জাবিতে আপাদমস্তক বাঙালি, ঠোঁট কাটা বলে কিছুটা বদনাম থাকলেও কথার দামে নিপাট ভদ্রলোক। সেই মানুষটাই কথা দিয়েছেন, বাঁকুড়ার মানুষ তার জন্য দিল্লির টিকিট কেটে দিলে প্রতিদানে তিনিও জেলার আজীবন চাতক প্রতীক্ষা দ্বারকেশ্বর গন্ধেশ্বরী প্রকল্পের জন্য আপ্রাণ প্রয়াসী হবেন। বাঁকুড়ার মানুষদের একটা আশা যে দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার ব্যাপারে তারা খুব আশাবান যে সুব্রতদা আসার পরে এই ব্যাপারটা আর কি দিল্লির কাছ থেকে আদায় করা যাবে। সেই ব্যাপারে এখানকার লোকেরা মমতার কাছে অনেক কিছু পেয়েছে, কিন্তু খামতি আছে এখনো কিছু চাকরির আরকি। জেলার জলদাতা তিনি, সেই অর্থে জল দেবতা। দেবতা যখন তখন তার কাছে নৈবেদ্য নিবেদন করাই দস্তুর। তিনি চান তার কাজের নৈবেদ্য মানুষ দিন তাদের মূল্যবান ভোটটা তাকে দিয়ে। যে আদিবাসীরা ভোট তাদের কাজ সবচেয়ে বেশি করেছে, কিন্তু শুধু কাজ নয়, কাজ এবং কাজের দাম নিতে হয়। ঠিক, তো আমি যেমন সেই দাম নিতে এসেছি, আমি এখানে জল দিয়েছি, আমি তার রিটার্নটা নিতে এসেছি। জীবনের একটা বিরাট বড় সময় যিনি পার করেছেন শুধুই রাজনৈতিক এক্কা দোক্কা খেলে। তার কাছে ভোট নয়, মানুষের জন্য কাজ করাটাই জীবন তপস্যা। সেই তপস্যায় সিদ্ধিলাভ করতে পারলেই হয়তো জীবন সার্থক হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বাঁকুড়া।